ইয়াসও করোনা পরিস্থিতিতে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন। সনাতন সেবা সংঘ ময়না থানার অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা গ্রামে দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায় এদিন প্রায় 175টি পরিবারের হাতে চাল ডাল আলু প্রমুখ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আমি আজ প্রশান্ত আচার্য, আগে বাইরে থাকতাম, মানে কলকাতাতে থাকতাম, একটা সংস্থার মধ্যে ছিলাম এনজিওতে। তো সেখানে অনেক মানুষকে বাইরে করেছি। তো যখন দেশে থাকলাম, ভাইরা বললো দেশে তো অনেক করোনা ভাইরাসে অনেকে অনেক অসুবিধা আছে, আয় পাতি বা রোজকার কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। তো তুমি যদি কিছু বাইরে করেছো, যদি আমাদের জন্য এখানে অনেকে আছে তাদের যদি কিছু করতে চান, তাতে বলে দেখলাম। তো তারা যেটুকু পাঠিয়েছিল মোটামুটি আমার ভাইদের হাতে তুলে দিয়েছি। তারা যথেষ্ট মানে ভালো পরিশ্রম করে সবাইকে যে দিতে পেরেছে এইটুকু আনন্দ পাচ্ছি, এবং আগামী দিনে চেষ্টাও করছি যেন আগামী দিনে পাশে থেকে সবাইকে আরও কিছু করতে পারি। ইঞ্জিন নাম হচ্ছে সনাতন সেবা সংঘ এন্ড .com। প্রশান্তবাবু, এনজিওর সঙ্গে যোগাযোগ করে গরিব মানুষের স্বার্থে চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে টিলা ইত্যাদি তিনি দান করলেন বা সহযোগিতা করলেন। আমি সেই এনজিও ভদ্রলোকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আগামী দিনে গরিব মানুষের পাশে দাঁড়াবেন এবং তিনি আরও কিছু সাহায্য করবেন, এবং আমরা এই সাহায্য পেয়ে বা এই এলাকার মানুষ সাহায্য পেয়ে খুব খুশি বোধ করছি। আপনার অন্তর্গত 218 নম্বর বুথ গজিনা গ্রাম পঞ্চায়েতের অধীন 218 নম্বর বুথে আমরা আজকে 175টা ফ্যামিলির হাতে চাল ডাল আলু পেঁয়াজ এবং নিউটেলা ইত্যাদি আমরা দিয়ে সহযোগিতা করে আজকে আমরা তাদের পাশে থাকতে পাচ্ছি। এবং বিগত দিনে আমরা গত বছর এইভাবে আমরা 130টা ফ্যামিলির পাশে ছিলাম, তাদেরকে বিভিন্নভাবে চাল ডাল এবং আরও এই ইয়াস পর্যায়ে আমরা পলিথিন বিভিন্ন রকমভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933223739।